ইয়ারেস 2019 মডেলের এবং 40,000 রিয়াল দাম চাচ্ছে। এটা টয়োটা করোলা 2013 মডেল, 44 চলতেছে এখন। দেখেন এটা হলো 45, বলা হচ্ছে 35,000 রিয়াল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে চলে আসলাম রিয়াদ শিফা মারুদে এবং আজকে কিছু গাড়ি দেখাবো আপনাদেরকে। টয়োটা, হুন্ডাই এবং কিয়া, হাইলক্স, টয়োটা, ইসুজুকি, ম্যাক্স, ডিম্যাক্স, এসব গাড়ি দেখাবো এবং গাড়ির দাম কত রয়েছে আজকে ভিডিওতে দেখতে পারবেন এবং ফুল ভিডিও দেখবেন, তাহলে গাড়ির দাম দেখতে পারবেন। অনেক প্রবাসী ভাইরাই হাইলক্স গাড়ি কেনার জন্য আগ্রহী এবং অনেক প্রবাসী ভাইরাই হাইলক্স গাড়ি নেওয়ার জন্য আমাদেরকে ফোন দিয়ে থাকেন। এবং এটা হলো 2020 মডেলের হাইলক্স বেনজিলের গাড়িটি এবং এই গাড়িটি চলছিল 70,000 কিলো। গাড়িটা চলছিল 70,000 কিলো। গাড়িটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, দেখেন একদম নতুন, কিসের মডেল বুঝতেছি না। এবং এই গাড়িটার দাম রয়েছে 68,000 রিয়াল। সত্তর হাজার কিলো চলছে এবং 2020 মডেল, 68,000 রিয়াল দাম চাওয়া হচ্ছে এবং গাড়িটি রয়েছে বেনজিলের। এই গাড়িটা হলো ডি ম্যাক্স, ইসুজুকি ডি ম্যাক্স। এই গাড়িটা হলো 13 মডেল এবং ডিজেলের গাড়ি এই গাড়িটা। এবং এই গাড়িটি 13 মডেল, এই গাড়িটির দাম 27,000 রিয়াল। 27,000 ইঞ্জিনটা, ডিজেলের ইঞ্জিনটা রয়েছে, 27,000 রিয়াল গাড়িটার দাম চাওয়া হচ্ছে। এটা হলো আরেকটা গাড়ি, ইসুজুকি ডি ম্যাক্স এবং ডিজেল চালিত। এই গাড়িটা হলো 14 মডেল এবং গাড়িটা চলছে হলো 2,60,000 কিলো। 2,60,000 কিলো চলছে ডিজেল চালিত গাড়িটা। এটা হলো ইঞ্জিনের কন্ডিশনটা এবং এই গাড়িটা দাম রয়েছে এবং গাড়িটা 42,000 রিয়াল গাড়িটার দাম। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। হুন্ডাই অ্যাকসেন্ট 2015 মডেল গাড়িটি এবং গাড়িটি চলছে হলো 2,00,000 কিলো। 2,00,000 কিলো গাড়িটা চলছে এবং গাড়িটা দাম চা হচ্ছে 21,000 রিয়াল। 2015 মডেল, 15 মডেল অ্যাকসেন্ট, হুন্ডাই অ্যাকসেন্ট 2015 মডেল, দাম চা হচ্ছে 21,000 রিয়াল। গাড়িটা টয়োটা করোলা 2013 মডেল। এই গাড়িটার দাম চা হচ্ছে 21,000 রিয়াল এবং গাড়িটি অ্যাক্সিডেন্ট আছে, সে কারণে 21,000 রিয়াল চাওয়া হচ্ছে। 2000 করোলা 2013 মডেল করোলা এবং গাড়িটি রয়েছে সাদা কালার। এটা হলো করোলা 2015 মডেল গাড়িটি এবং এই গাড়িটি চলছে হলো 1,87,000 কিলো। এখানে এই গাড়িটার প্রাইস বলা হচ্ছে 35,000 রিয়াল। দেখেন আপনারা, এগুলো 35,000 রিয়াল দাম চাওয়া হচ্ছে। হুন্ডাই অ্যাকসেন্ট গাড়িটি বিক্রি হয়ে গেছে, 2009 মডেল, 12,000 রিয়াল। গাড়িটা এমনিতে ফ্রেশ কন্ডিশন আছে, এ কারণে বিক্রি হয়ে গেছে 12,000 রিয়াল, 2009 মডেল। এবং এই গাড়িটার গিয়ার রয়েছে আইটি, ম্যানুয়াল গিয়ার রয়েছে এটা। এটা হলো টয়োটা করোলা 2007 মডেল গাড়িটি এবং এই গাড়িটা চলছে হলো 3,00,000 প্লাস এবং গাড়িটা ম্যানুয়াল গিয়ার এবং 15,000 রিয়াল দাম চাওয়া হচ্ছে গাড়িটা। করোলা এক্স করোলা টয়োটা, এটা হলো হুন্ডাই 2016 মডেল এবং গাড়িটা চলছে হলো 1,29,000 কিলো। এবং এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে 29,000 রিয়াল।
গাড়ি কন্ডিশন খুবই ভালো এবং যে পাঁচটা দেখতেছেন এটা হলো 1445 এখন চলতেছে 1444 চলতেছে এখন দেখেন এটা হলো 45 এক বছরে মানে 14 তে করলে 45 এর ইয়া পেয়ে যাবেন yani এটা হলো 5 মরুন এবং 5 ঠিক আছে এই কালারটা নতুন আছে এটা হলো টয়োটা করোলা 2013 এর মডেল এবং গাড়িটা চলছিল 3 লাখ গাড়িটা এবং আপনারা জানেন করোলার অনেক চাহিদা রয়েছে সেই কারণে করোলা অনেক দাম করোলা গাড়িটা 28000 রিয়াল দাম চাচ্ছে এক সৌদির গাড়ি হাতের গাড়ি এই কারণে 28000 রিয়াল দাম চাচ্ছে গাড়িটা এই যে দেখেন এটা নো কত হলো কত বাইসা ইয়ারিস 2019 মডেলের 70000 কিলো চলছে গাড়িটা এবং সব অটোমেটিক রয়েছে গাড়িটা হলো ইয়ারিস 2019 মডেলের এবং 40000 রিয়াল দাম চা হচ্ছে এই গাড়িটার এবং গাড়িটা উপরে একটু সমস্যা আছে ছাদে মনে হয় ছোট এটা ক্যামরি 2012 মডেল এবং গাড়িটা এই গাড়িটা চলছে হলো 220000 কিলো 220000 কিলো চলছে ক্যামরি গাড়িটা এবং গাড়িটা রং করা হয়েছে লেকিন ইঞ্জিল মাকিনা একদম উকালা রয়েছে এবং এই গাড়িটা 27000 রিয়াল বলা হচ্ছে 30000 রিয়াল হলে বিক্রি করে দিবে টয়োটা ক্যামরি 2012 মডেল এবং এটা হলো ক্যামরি গাড়ির ইঞ্জিনটা হুন্ডাই অ্যাকশন 2015 মডেল এবং গাড়িটা দাম চা হচ্ছে 26000 রিয়াল গাড়িটা ফ্রেশ রয়েছে এবং সেই কারণে 26000 রিয়াল দাম চাচ্ছে এই যে দেখেন হাঙ্গার স্টেশন এখন রাস্তায় হতেও মিলে পাতা তাস বেচতেছে যাই হোক আজকে আপনাদেরকে কিছু গাড়ি দেখাবার চেষ্টা করলাম শিফা মারুদে এবং কিছু গাড়ির দাম দেখাবার চেষ্টা করলাম দাম দেখালাম আপনাদেরকে আপনাদের যেমন আইডিয়া হয়ে যায় গাড়ি দেখে গাড়ির দাম দেখে কোন গাড়িটা কত রিয়াল দাম হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে চেহারা একদম কালো হয়ে গেছে রোদের কারণে দেখতেছেন আপনারা অনেক রোদ ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ